তুমি কি তোমার বাবার সাথে কথা বলবা? ভাইয়া ভাইয়া ভাইকে ডাকো, ভাইয়া ভাইয়া ডাকছি সে তার ভাইয়াদের অনেক ফ্যান। এই অরুণ এই যে আছে, আপন বুবু, ভাইয়া সাকিন, আনবিয়া, ভাইয়া ভাইয়া ভাইয়া। আমার মেয়ে কিন্তু তাই দিয়ে দিতে পারে অরুণ, জানো খেয়াল করে শিখে আগে। এই জানাবি আসছে, আর বিড়ালের কান টানছো কে, তারপরে খামছি কিছু কে, এত টুক বাচ্চা আমার ওইটা বিড়াল ড্রাইভার কত আদর করি, আমাকে পালা বিলাই। আপু তুমি দেখছো তার ভিডিওটা? হুম, সবই পালা বিলাই। আমি কমেন্ট দেই, হ কি মানুষের বিবেক বুদ্ধি! এই যে আমাকে এইটুক শোনা, এই যে আনা বিয়া, ও এতটুক মানুষ বিড়াল নিয়ে খেলছে, বিড়াল আমাদের পালা, বিড়াল মানুষ আমার এত পরিমাণে হ্যারাসমেন্ট করছে, অনু এত আদর করি আমরা বিড়ালটা, বাধ্য হইছি জানো না, এত পরিমাণে হ্যারাসমেন্ট। আপনি বাচ্চাকে দেখিয়ে বিড়াল যা ব্যথা পাইতাছে, হ্যান্ড করতেছে, ওর হাতে কি ব্যথা আছে? তাই তো বিড়ালটা আমরা এত আদর করি, কোলে নেই, মাছ কিনা খাওয়াই, কাতল মাছ, রুই মাছ, ইলিশ মাছ, মুরগি যা কন তাই খাওয়াই। তো ও একটু বিড়ালটা নিয়ে দর্শক করছে, ব্যথা পাইছে, ও তো ছোট, বেশি হলে যাও আর কি বলে, ও তো ছোট, ও বোঝে না, আপনি তো বড়, কিভাবে খামছে দিল, কিভাবে কান টান দিল, ব্যথা পাইছে। আপনি কটা বিলাই পারেন, কটা বিলাই খাওয়ান? আমরা বিড়ালটা পালতাছি, খাওয়াইটা হই, আমাদের মায়া লাগে না, তাদের মায়া লাগছে। কি পরিমানে আপনাদের মধ্যে বিবেক করে, আমাদের সেনসিটিভিটি নাই, এরি খাই না, দাদা দাদা খাই না, খুঁজে আপনার মেয়ে কিভাবে কান টানলে আপনার কেমন লাগবে? ও মা, এই যে 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 এত খারাপ লাগছে দেখে। আসসালামু আলাইকুম, মেহমান আসছে, যে বাড়ি আসছে, মানে আনাবিয়ার মা আসছে।